আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের রেসিপি পর্বে থাকছে ঝুরা মাংস দিয়ে মাংস পুলি পিঠা। যারা এই রেসিপিটি ট্রাই করেননি, বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে খেতে। পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণে পানি, 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে 1 চা চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এটা স্কিপ করেছি। তো যখন বলক উঠে আসবে পানিটা, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3.5 কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা দিয়ে ঢেকে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে ঢেকে রেখে দিই আরও 5 থেকে 7 মিনিটের জন্য। ঢেকে রাখবো যাতে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এদিকে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঝুরা মাংস। মাংসের কিছুটা অংশ আস্তে আস্তে আসে, সেটাকে আমি হাত দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার মাংসের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে, আর পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকবে না। যখন পিঠাটা ভাজা হবে তখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা কাঁচা মরিচ কুচি। এবার কাঁচা মরিচ পেঁয়াজ মাংসের সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে চালের গুঁড়ার আটাটা করে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি যে জায়গায় বেলবো সেখানে নিয়ে আরও একটু মথে নিয়েছি। আর পিঠার ডোটা যত মথা হবে পিঠা কিন্তু ততই ভালো হবে। এবার এখান থেকে কিছুটা পরিমাণে একটু নিয়ে নিয়েছি। এবার রুটি বেলে নিব। যতটুকু রুটি বেলব ঠিক ততটুকু ডো নিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়ে একটা সুন্দর পাতলা রুটি বেলে নিব। আমরা নর্মালি যেরকম বাসায় রুটি বেলি ঠিক এরকম একটা রুটি বেলে নিব। আর রুটিটা কিন্তু একটু পাতলা করলেই মচমচে হবে আর খেতেও সুস্বাদু হবে। তো রুটিটা বেলে নিয়েছি। এবার যেরকম সাইজের পিঠা বানাবেন ঠিক এরকম সাইজের একটা বাটি অথবা গ্লাস নিয়ে এরকমগুলোকে রুটিগুলোকে একটু কেটে নেব, যেহেতু রুটিটা অনেক বড় করে বানিয়ে নিয়েছি। তো আমি এরকম সাইজ করে গোল করে রুটিগুলোকে কেটে নিয়েছি। এবার এটার মধ্যে পরিমাণ মতো ঝুরা মাংস দিয়ে দিচ্ছি। এবার দুইটা সাইড খুব ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে করে তেলের মধ্যে দেওয়ার পরেও রুটিটা খুলে না যায়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স দুইটা পাশ কীভাবে চেপে চেপে আমি সিল করে দিচ্ছি। একটু ভালোভাবে চেপে সিল করতে হবে। সিল করা হয়ে গেলে এবার সাইড থেকে একটু চেপে তারপরে এটাকে একটু ডিজাইন করে দিচ্ছি। আর ডিজাইনটা কীভাবে করছি সেটা একটু দেখে বুঝে নিতে হবে। প্রথমে একটা সাইড দুইটা আঙুল দিয়ে একটু চেপে বের করে তারপরে এটাকে একটু পেঁচিয়ে উপরের দিকে আটকে দিতে হবে। তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিব। পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি সেই পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে পিঠাটাকে এ পর্যায়ে ফ্রোজেন করে নিতে পারেন, যে কোনো সময় মন চাইলে ভেজে খাওয়া যাবে। তো আমি কিছুটা পিঠা ভেজে নিয়েছি আর বাকিগুলো পিঠাগুলো কিন্তু আমি ফ্রোজেন করে দিয়েছি। এবার একটা সাইড হয়ে এলে আরেকটা সাইড উল্টে দুইটা সাইড ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু দুইটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে পিঠাগুলোকে তেলটা ঝরিয়ে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাংস পুলি পিঠা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।